সমুদ্র দানব বলে কুখ্যাতি আছে যে প্রাণীর, তার পিঠেই চড়ে বসলেন এক লোক। সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করে ঝাঁপ দেন এক লোক। হাঙরটির পিঠে চড়ে ঝাঁপটে ধরেন সেটির ডানা। এভাবেই হাঙরের পিঠে চড়ে সমুদ্রে ঘুরে বেড়াতে দেখা যায় জাকি আল সাবা নামে এক ব্যক্তিকে। অন্যদিকে তার সঙ্গী সাথীরা নৌকায় দাঁড়িয়ে বেশ রোমাঞ্চিত হয়ে পুরো ঘটনার ভিডিও করেন। জানা যায় সৌদি আরবের বন্দর শহর ইয়ানবুর কাছে সমুদ্রে ঘটে এই ঘটনা। দুঃসাহসিক এই ভ্রমণের ভিডিও আপলোড করা হয় টুইটারে, সেটি দেখে মানুষজন রীতিমতো হতভম্ব হয়ে যান। কেউ কেউ ওই ব্যক্তির সাহসের প্রশংসা করলেও অনেকেই তীব্র সমালোচনাও করেছেন। লিয়ানা শারমিন, নিউজ 24।